মাত্রাতিরিক্ত মদ্যপানের জের রেলে কাটা পড়ে মৃত্যু এক যুবকের। 25 বছর বয়সী যুবকের নাম অরুণ নামক। ঘটনা বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকায়। তেলিয়ামুড়া বালুছড়া এলাকার রজনী নমদাসের 25 বছর বয়সী ছেলে অরুণ নমদাস পেশায় দিনমজুর, প্রতিনিয়ত সে মদমত্ত অবস্থায় থাকত। অভিযোগ সংশ্লিষ্ট এলাকায় জনৈক চন্দন দাসের বাড়িতে অবৈধভাবে দেশি মদ বিক্রি হয়, আর এখান থেকেই অরুণ নমদাস সহ একাংশ যুবক এবং মধ্যবয়স্করা প্রতিনিয়ত নেশা করে বিভোর হয়ে থাকে। বৃহস্পতিবারও যথারীতি প্রচণ্ড মদ্যপান করে তারা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সামান্য কোনো বিষয় নিয়ে বচসা হয় মদমত্ত অরুণের এবং মারপিট করে রাতেই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর ফিরে আসেনি। এ কথা জানিয়েছেন হতভাগ্য অরুণের পিতা। মারছে ঘুমের মাঝে, মারছে পরে দিয়া কই তোর জন মারছে, আমি মরে দেব। এই যে বাইরে যে বাইরে। কি নাম আপনার ছেলের? অরুণ নমদাস। কোন জায়গায় বাড়ি আপনারা? বালুসরা। ঝামেলা টামেলা কিছু আসতনি বাড়িতে? এই ওর দূরে তারে মারছে যেন ওর দূরে ঝামেলা মত খাইয়া আইসে। এই বাড়িতে ওকে ডেলি ডাইকা নিয়ে আর মত খাওয়া আর করে খাইছে দিয়া একদিন পরে ডাউন হো। এই বাড়িটা লই আমার এই তারা এরকম আর কোনো মনে আমার ডেলি নিয়ে খাওয়ায় মত ডেলি কেডা কার বাড়ি টিল্লার উপরে। কি নাম বাড়ির মালিকের? এই যার বাড়ির মত বসে চন্দন। চন্দন কি? চন্দন দাস। চন্দন দাস বাড়িতে মদ বেছে না? গভীর রাতে স্থানীয় রেল পুলিশ খবর পায় মাইগঙ্গা এলাকায় এক ব্যক্তি রেল লাইনের নিচে কাটা পড়েছে। পরবর্তী সময় সংশ্লিষ্ট রেল পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালের মর্গে নিয়ে যায়। পরবর্তী সময়ে জানা যায় এই মৃতদেহ 25 বছর বয়সী যুবক অরুণ নবদাসের। ঘটনা তো রাত্রিবেলা আমরা খবর পাইছি, প্রায় 11:45 দিকে আমরা খবর পাইছি। তো পাইছি যে তারপরে আমরা যথারীতি আমরা বাইরেছি, বাইরে এসে কোন জায়গাতে তাদের থেকে খবর নিছি। খবর নিয়ে তারপরে এটা মাইগঙ্গা ব্রিজের কাছাকাছি ওভার ব্রিজ আছে একটা, এখানে উপরে তো ওনারে পাইছি। পাই তারপরে আমরা যথারীতি থানার আর হসপিটালের মর্গে আমরা নিয়ে আসি। কী নাম ওনার? ওনার নাম হচ্ছে অরুণ নমদাস। অরুণ নমদাস, বয়স 35, বাবার নাম হয়েছে শ্রী রজনী নমদাস। কোন জায়গায় বাড়ি? বাড়ি হলো বালুছড়া, বালুছড়া বাড়ি। কোন রেল মানে ইয়ে বসে? এটা সম্ভবত আমরা এখনও খবর পাইছি না, তবে মোটামুটি আমরা পাইছি একটা যেটা মালগাড়ি ডাউনে আসিল ওইটা সম্ভবত এটাই ঠেলে দিয়েছে। এভাবে এক তরতাজা যুবকের রেল লাইনের নিচে কাটা পড়ে মৃত্যুর ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সেই সাথে অবৈধভাবে যারা দেশি মদ বিক্রি করছে তাদের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। তাছাড়া অবৈধভাবে দেশি মদ বিক্রির বিষয়ে সামগ্রিকভাবে পুলিশি ব্যবস্থার দিকে আঙুল তুলেছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।